আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী বাংলাদেশের একজন বিচারপতি এবং রাষ্ট্রপতি ছিলেন। ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা। আবু সাইদ চৌধুরী 1921 সালের 31শে জানুয়ারি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নাগবাড়ি গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। জমিদার পরিবার ছাড়াও তার পিতা আব্দুল হামিদ চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন। ব্রিটিশ সাম্রাজ্য তাকে খান বাহাদুর উপাধি প্রদান করেছিল। তিনি 1940 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন। পেশা জীবন। আবু সাইদ 1947 সালে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। দেশ ভাগের পরে 1948 সালে ঢাকা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1960 সালে আবু সাইদ চৌধুরী পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন। 1961 সালের 7 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান তাকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ করেন এবং 2 বছর পরে ঢাকা হাইকোর্টে স্থায়ী নিয়োগ পান। তিনি পাকিস্তানের সাংবিধানিক কমিশনের সদস্য এবং বাংলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আবু সাইদ 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। 71-এর মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরী জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগদানের জন্য জেনেভা যান। সেখানে জেনেভার একটি পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রের মৃত্যু সংবাদ দেখে বিচলিত হয়ে 25 মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক শিক্ষা সচিবকে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে প্রেরিত এক পত্রে লেখেন, আমার নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর পর আমার ভাইস চ্যান্সেলর থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, তাই আমি পদত্যাগ করলাম। মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসেবে জেনেভা থেকে তিনি লন্ডন যান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সচেষ্ট হন। এ কাজে তিনি বিশেষ সাফল্য অর্জন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি। স্বাধীনতার পরে আবু সাইদ বাংলাদেশে ফিরে আসেন এবং 1972 সালের 12 জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি 1973 সালের 10 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। একই বছর তিনি পদত্যাগ করেন এবং একজন মন্ত্রীর পদমর্যাদায় বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত নিযুক্ত হন। 1975 সালের 8 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তিনি বন্দর ও নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। 15 আগস্ট 1975 সালে মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে তিনি মোশতাক আহমেদ মন্ত্রিসভায় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হন এবং একই বছরের 7 নভেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন। জাতিসংঘ কমিটি। আবু সাইদ চৌধুরী 1978 সালে জাতিসংঘের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যের অবসান এবং তাদের নিরাপত্তা বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হন। 1985 সালে তিনি জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি প্রদান করে। মৃত্যু। বিচারপতি আবু সাইদ চৌধুরী 1987 সালের 2 আগস্ট লন্ডনে হার্ট অ্যাটাকে মারা যান এবং তাকে টাঙ্গাইলের গ্রামের বাড়ি নাগবাড়িতে দাফন করা হয়। কেমন লাগলো আজকে পর্বটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন ও জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।